অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে ইতিমধ্যে পরাজিত ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন চলছে তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। যদিও এই ম্যাচটি নিয়ম রক্ষার, তবে এর মাঝে রেকর্ড গড়লেন ভারতের তারকা স্পিনার দীপ্তি শর্মা। একদিবসীয় ক্রিকেটে তার দখলে শততম উইকেট। 17 রান করা লিচফিল্ডকে প্যাভিলিয়নে পাঠিয়ে এই রেকর্ডটি গড়লেন বাংলার এই অলরাউন্ডার। 2 জানুয়ারি ওয়াংখেড়েতে নিয়ম রক্ষার্থে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামে ভারতের মহিলা দল। যদিও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই চালকের আসনে, তবে তার মধ্যেই এই রেকর্ড গড়লেন দীপ্তি শর্মা। 40 ওভার শেষে তিনি প্যাভিলিয়নে পাঠান 17 রান করা ব্যাটার লিচফিল্ডকে, সেই সঙ্গে ওডিআই ক্রিকেটে তুলে নেন নিজের 100তম উইকেট। অধিনায়ক হরমনপ্রীত কৌরের হাতে ক্যাচ দিয়ে বসেন ফোক। এই রেকর্ড গড়ে তিনি ঝুলন গোস্বামী, নীতু ডেভিড ও নৌশিনের পর ওডিআই ক্রিকেটের 100টি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন। শুধু ওডিআই ক্রিকেট নয়, টি-টোয়েন্টিতেও 100টি উইকেট রয়েছে দীপ্তির। প্রথম কোনো মহিলা ক্রিকেটার যিনি ওডিআই এবং টি-টোয়েন্টিতে 100তম উইকেট নিলেন। স্বাভাবিকভাবেই দীপ্তির এই রেকর্ডে খুশি গোটা ভারতীয় দল। সিরিজ হারলেও দীপ্তির এই রেকর্ড যে ভারতীয় দলকে কিছুটা হলেও স্বস্তি দেবে, এমনটাই বলছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে ইতিমধ্যে পরাজিত ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন চলছে তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। যদিও এই ম্যাচটি নিয়ম রক্ষার, তবে এর মাঝে রেকর্ড গড়লেন ভারতের তারকা স্পিনার দীপ্তি শর্মা। একদিবসীয় ক্রিকেটে তার দখলে 100তম উইকেট। 17 রান করা লিচফিল্ডকে প্যাভিলিয়নে পাঠিয়ে এই রেকর্ডটি গড়লেন বাংলার এই অলরাউন্ডার। 2 জানুয়ারি ওয়াংখেড়েতে নিয়ম রক্ষার্থে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামে ভারতের মহিলা দল। যদিও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই চালকের আসনে, তবে তার মধ্যেই এই রেকর্ড গড়লেন দীপ্তি শর্মা। 40 ওভার শেষে তিনি প্যাভিলিয়নে পাঠান 100 রান করা ব্যাটার লিচফিল্ডকে, সেই সঙ্গে ওডিআই ক্রিকেটে তুলে নেন নিজের 100তম উইকেট। অধিনায়ক হরমনপ্রীত কৌরের হাতে ক্যাচ দিয়ে বসেন ফোক। এই রেকর্ড গড়ে তিনি ঝুলন গোস্বামী, নীতু ডেভিড ও নৌশিনের পর ওডিআই ক্রিকেটের 100টি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন। শুধু ওডিআই ক্রিকেট নয়, টি-টোয়েন্টিতেও 100টি উইকেট রয়েছে দীপ্তির। প্রথম কোনো মহিলা ক্রিকেটার যিনি ওডিআই এবং টি-টোয়েন্টিতে 100তম উইকেট নিলেন। স্বাভাবিকভাবেই দীপ্তির এই রেকর্ডে খুশি গোটা ভারতীয় দল। সিরিজ হারলেও দীপ্তির এই রেকর্ড যে ভারতীয় দলকে কিছুটা হলেও স্বস্তি দেবে, এমনটাই বলছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।